ঘরের মাঝে মেহমান পেসাররা এসে খেল দেখায়, বাংলার পেসাররা শুধু দেখেই যায়। তাইজুল সাকিবদের ত্রাতা হয়ে আসার গল্পে উইকেটের সংজ্ঞা পরিবর্তন হয়, নাম হয়ে যায় বাংলাদেশের উইকেট স্পিন ফ্রেন্ডলি। কথাটা কতটুকু সত্যি, নাকি স্পিনারদের সাফল্যে ঢাকা পড়ে পেসারদের সামর্থ্যের সীমাবদ্ধতা? যদি স্পিন ফ্রেন্ডলি উইকেটই হয়, তাহলে অপোনেন্ট কুইক বোলারদের এমন চোখ ধাঁধানো সুইং আর নিয়ন্ত্রিত বলে উইকেট পাওয়ার গল্প কি করে লেখা হয়? চলতি সিরিজে আসা যাক। প্রথম টেস্টের প্রথম ইনিংস, টাইগার বোলাররা 36 ওভার বল করে উইকেটলেস, ইকোনমি নট আপ টু দ্য মার্ক। দ্বিতীয় ইনিংসে শরীফুল নাই, দুই স্পেলে খালেদ করলেন 7 ওভার, 5.28 ইকোনমিতে রান দিলেন 37। মুমিনুল অসহায়, খালেদকে আর আনার সাহসই করেননি। এবার লঙ্কান পেসারদের দেখুন, মনে হবে আহা, বোধহয় পেসারদের স্বর্গেই খেলা হয়েছে, 9 উইকেটের 7টাই পেসারদের কবজায়। লঙ্কানরা পারছে, টাইগার পেস ব্রিগেডের আর্মিরা ব্যর্থ। বোঝাই যাচ্ছে উঠান বাঁকা বলার সুযোগই নেই, তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? বারবারই আমি বলি যে বাইরে থেকে যখন পেস বোলাররা আসে, হ্যাঁ সাউথ আফ্রিকার মতো অ্যাডভান্টেজ এখানে নেই বা অস্ট্রেলিয়ার মতো অ্যাডভান্টেজ এখানে নেই, কিন্তু এখানেও কিন্তু কিছু করার আছে, কিন্তু যদি বোলাররা চায় এখানেও কিছু করতে পারবে। তো সেই চেষ্টাটা বোধহয় আমরা এখনো করে উঠতে পারিনি, আমরা মানসিক ভাবে ধরেই নিয়েছি যে এখানে বোধহয় সম্ভব না। সো ওই এখানে সম্ভব না ধরেই নিয়ে যে আমি শুরু করি, আমরা কোনোদিন সামনে এগোতে পারবো। প্রপার এভালুয়েশন করাটা খুব জরুরি। আমরা কিন্তু আমাদের কোচের কাছ থেকে শুনি, কিন্তু ওর ব্যাপারে একেবারে অসম্ভব রকমের, এই ওর ব্যাপারে একটা অসম্ভব, মানে পৃথিবীর চেয়ে ভালো বলার হয় না, আমাদের কোচ অনেক সময় এই ধরনের কথাবার্তা বলে। আমার মানে যে মূল্যায়ন করার সময় ঠিক ওইটা হিসাব কিতাব করে মূল্যায়ন করা উচিত, যেন আমরা ওভার রেটেড না হয়ে যাই, নিজেদেরকে ওভার রেট না করি। প্রথম দিন খেলা শুরু হওয়ার 42 মিনিটের মধ্যেই লঙ্কান পেসে পুড়ে ছাই বাংলার 5 টপ অর্ডার ব্যাটার। লঙ্কান টপ অর্ডারের একটা উইকেট নিতে আমাদের সময় লেগেছে 111 মিনিট, তাও বলের কোনো কারিশমায় নয়, ওশারা ফার্নান্ডোর রং শটে। প্রবাদ বলে, নাচতে না জানলে উঠান বাঁকা। টাইগারদের ফাস্ট বোলিং গুরু তুষবেন কোনটাকে? গুড লেন্থ বা ব্যাক অফ লেন্থ থেকে বোথ সাইডে সুইং করানো আচমকা ইয়র্ক বা বাউন্সারে ব্যাটসম্যানকে ভরকে দেয়া গেস্টরা দেখিয়ে গেলেও নিজেদের উইকেটে খালেদ এবাদতরা এসব পারছেন না। সব পারবেন না বলেই তো অর্থ খরচ করে দামি কোচ নিয়ে আসা, তারাই বা কেন ঠিক করতে পারছেন না টাইগারদের পেস অ্যাটাকের আক্ষেপের ক্ষতগুলোকে। ঘরের মাঠে টাইগার ভক্তরা কবে দেখবে প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিয়ে চোখে চোখ রাঙিয়ে বাংলার পেসাররাও গোলা ছুটতে পারে, ব্যাটসম্যানের বুকের ছাতি কাঁপিয়ে দিতে পারে, দেখার অপেক্ষায় বাংলাদেশ। মাহফুজ আলম, টিস্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.